সরকারি বাবুদের খামখেয়ালিপনার জের অর্ধসমাপ্ত ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ। ঘটনা আম্বাসা মহকুমাধীন দেড় মাইল এলাকায় আম্বাসা গন্ডাছড়া রাস্তায়। পরে আম্বাসা মহকুমা শাসকের আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। দ্রুত ব্রিজ নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ। ঘটনা মঙ্গলবার আম্বাসা মহকুমাধীন দেড় মাইল এলাকায়। আম্বাসা মহকুমাধীন দেড় মাইল এলাকায় ধলাই নদীর উপর নির্মিত এই ব্রিজটি সম্পন্ন হলে ঈশানচন্দ্র পাড়া হয়ে দেড় মাইল সহ আশপাশ এলাকার লোকজন অনায়াসে ডিএম অফিস যাতায়াত করতে পারবে। কিন্তু এই ব্রিজটি দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ব্রিজটির কাজ সম্পন্ন করার জন্য বহুবার এলাকাবাসীরা পূর্বে পথ অবরোধে বসেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মঙ্গলবার দ্রুত ব্রিজ নির্মাণের দাবিতে আম্বাসা গন্ডাছড়া রাস্তা অবরোধে বসে। অবরোধকারীদের বক্তব্য, বর্ষা মৌসুমের শুরুতেই এলাকাবাসীরা নদী পারাপার হতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা হবেন, তাই তারা চাইছেন অতি সত্বর ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করা হোক। সাতটার সময় করছি, তারপরে আমরা কালকে যে বৃষ্টি দিছে, বৃষ্টি দিবার সময় আমরা যে রেগার থেকে কাছে করছিলাম ব্রিজের, এই বাসের ব্রিজ, এটা দিয়া আওয়ান যাওয়ান হয়। এরপরে যারা বাসের যারা কাজ করে এরা যাইতে পারে না, তা জিসিবি দিয়া কাটা প্রায় দশ ফুট মতন করছে, আর ফাঁস হলে দেড় ফুট মতন হবো, এটা দিয়ে আমরা যাইতে পারত না, কাকে বৃষ্টি লইয়া সে লয়ে গেছে না। এরপরে আমরা আজকে এটা মানে কাজ করবার লেগে আমরা অপরোধ করছি। আচ্ছা, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ। পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসেন আম্বাসা মহকুমা শাসক এবং কথা বলেন অবরোধকারীদের সাথে, সেই সাথে অতি সত্বর ব্রিজের আশ্বাস প্রদান করে। মহকুমা শাসকের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে কন্ট্রাক্টরের সঙ্গে ওনার কথা হয়েছে, বাই এপ্রিল ইট উইল বি কমপ্লিটেড অ্যান্ড ম্যাক্সিমাম 15th অফ মে। লোকাল ডিমান্ড আছে যে অল্টারনেটিভ যে একটা বাসের সাঁকু সেটাকে সারাই করা দেওয়ার জন্য, তা আমি অলরেডি ব্লকের আধিকারিকের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন উনি ইঞ্জিনিয়ার পাঠাবেন, এটা সব এস্টিমেট, একটু তো প্রসিডিউর তো মেনটেন করতেই হবে, তা এটা করিয়ে উনি করিয়ে দেবেন চেষ্টা করছি। এদিন সাত সকাল থেকে রাস্তা অবরোধের ফলে আম্বাসা গন্ডাছড়া রাস্তার উভয় পাশে যানজট দেখা দেয়। এতে করে ঘন্টার পর ঘন্টা নাজেহাল হতে হয় যান চালক সহ যাত্রী সাধারণকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।